গুড মর্নিং, এখন বাজে 9টা, আজ 9টা থেকে ব্লগ শুরু করছি। এই যে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিলো, যে কাজের লোক ছিল, আমি বাসনগুলো আবার একটু জল দিয়ে ধুয়ে রাখলাম। এইখানে এক বালতি জল রাখতে হয়, জলটা তুলে দিলাম। আবার রাইমা মামা করছে, এখানে রাইমার খাবার হয়ে গেছে, আমার চা হয়ে গেছে। কি বলছে, যাই যাই যাই, কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, না ওটা খুলে দেবো না, খুলে দিলে তুমি মুখে দিচ্ছ, মুখে দেবে না তো, মুখে দেবে না তো, আচ্ছা নিলাম, মুখে দেবে না তো, ওই যে সেটা নেবেই না, কোনটা নেবে তাহলে, আচ্ছা ওইটা না, নাও নাও নাও, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, আচ্ছা ঠিক আছে, নাও না না, খুলে খুলে দিয়েছি, নাও খুলে দিয়েছি, আচ্ছা নেবে না তা খুব ভালো কথা। কি চাই তাহলে, নিয়ে নাও খাতা, খাতা নাও, হ্যাঁ নাও খাতা, নাও খাতা নাও, হ্যাঁ ওখানে চেপো না, পড়ে যাবে বাবু, ওমা চেপ করে, বাপরে চেপে পড়লো, এখানে কাঁচি, না কাঁচি, কাঁচি নিতে নে, হাত কেটে যাবে, না কাঁচি নিতে নে বাবা, কাঁচি নিতে নে, হাতে উ হয়ে যাবে, হাতে উ হবে, উ হবে, দেখো কি লেজ ঝুলছে, নদুর লেজ ঝুলছে, দেখি কি করে লেজটা ঝুলালি, এই লেজ না, লেজ খুলে দিলাম, বাঁদর একটা হয়েছিস, ধর আমি এক কাপ চা নিয়ে বসলাম, আর এই সকাল সকাল টি চালিয়ে দাও, টি দেখছে বসে বসে, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। সব ফেলে দিচ্ছ ওখান থেকে, এই কোটো ফেললো, বেলুন ফেললো, আর এই কোটোটা ফেলছিল আমি ধরে নিলাম, নেব না জল, হ্যাঁ ওঠো ওঠো ওঠো, উঠতে পারছো না, উঁচু খাটটা আছে, আয় আয় এসো এসো এসো, রাইমাকে ঘুম পাড়াবো, আমার এখানে ভাত হচ্ছে হোক, কি হয়েছে বাবা, ঘুমোবে তো, চলো তা চলো 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 ঘুম পাড়াবো, আচ্ছা নিলাম তো, আচ্ছা এটাও নেবো, আচ্ছা চলো দেখো, হ্যাঁ নিয়েছি, দুটোই নিয়েছি, চলো
এখন রাত 9:10 বাজছে, রাইমার এই খাওয়া দাওয়া হয়ে গেল, রাইমা কাঁদছে, আজ মনে রাইমা খুব ঘুম পেয়েছে, যাই হোক খাওয়া হয়ে গেল, রাইমাকে ঘুম পাড়িয়ে দিই। কি দেখবে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পাল্টে দিচ্ছি, তুমি কি দেখবে বলো? গোপুদা দেখবে না লুল্লু দেখবে? লুল্লু নেই, তাহলে কি দেখবে? কি বলছো, ঘুম পাচ্ছে? আচ্ছা দাও দাঁড়াও, আচ্ছা জানি না বেটা। কি রে রাত 11টা বাজছে, তুই ঘুমাবি না আজকে? এই নদু গাড়ি ঘোড়া, গাড়ি ওদিকে ঘোড়া, ওদিকে গাড়ি ঘোড়া, ওই যা ওই দিকে। কি রে ঘুমাবি না তুই? এই এই খেপিটা, এই খেপি, দাদুকে সাইকেল ঢোকাতে দে। এখানে আয়, এই এই দাদু সাইকেল ঢোকাচ্ছে, সর সাইকেল ঢোকাতে দে। দেখা কোথায় গেলে যাবে? এদিকে তো বাবু একবার হাগেজটা ঠিক করি, ব্যাস যেখানে দাদু চললো সেখানেই ও চলে গেল। এখানে শোন, এখানে শোন, ওই ব্যাস দাদু ঘরে ঢুকলো, ওই ঘরে ঢুকলো। এখানে শোন, এখানে শোন, এখানে শোন, আমার কাছে শোন। এখন রাত 10:30 বাজছে, আজকে রাইমা ঘুমোয়নি, রাইমাকে দুবার ঘুম পাড়াতে গেলাম, দুবারই ঘুমোলো না। তারপরে এখন পটি করলো, পটি করার পর যেই হাগিসটা পরালাম, ব্যাস ওর শুরু হলো এখানে এসে খেলা। তো মামা বললো একটু খেলতে দে, তাহলে দেখবি চট করে ঘুমিয়ে যাবে। তাই আমি ছেড়ে দিয়েছি যে একটু টুকটাক ছুটোছুটি করছে, খেলে নিক একটু, তারপরে যদি ঘুমোয় তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। আস্তে 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 দেখি কতক্ষণ খেলে, ওর তো এনার্জি শেষ নেই, আমারই আর এনার্জি নেই, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। যাই হোক চলো, ভিডিও এখান পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আস্তে আস্তে আস্তে, না বাপরে আমি কোথায় যাবো?